থেকে বাড়ি আসলো। আসলে আমি ওরে বললাম কি তুই কি ধান কাটতে যাচ্ছে, ধান কাটতে গেছিলি? তো কিছু না বলে রুমের ভিতরে চলে গেল। রুমের ভিতরে যে ওর বড় ডাকতেছে, এ বউ এসে বেরোলো। এবার ওর আব্বাও ছিল, ওর আব্বাও হামা করতেছে। ও তখন ওই ছটপট করতেছে মাঠের থেকে আসে আর বলতেছে যে আমার বুকের ভিতরে জ্বলতেছে, আমার একটু গায়ে পানি দে, পানি দিলে আমার ভালো লাগবে না। আমরা পানি দেওয়া শুরু করলাম। ও তারপরে ওই পানি দিলে ও বারবার বলতেছে যে আমরা বলতেছি যে হাসপাতালে নিয়ে যাই, তো বলতেছে না আমার হাসপাতালে নিয়ে লাগবে না, যে আমার আমার গায়ে পানি দেয়। পানি দিতে দিয়ে হঠাৎ ও মোসর মারে উঠলো। ওই মোসর মারে ওঠার পরে ও আর স্বাভাবিক হয়নি। আমাদের আমাদের ধারণা হিট স্ট্রোক করেছে গরমের কারণে, এই রোদ গরমের কারণে ও হিট স্ট্রোক। তাছাড়া ও তো সুস্থ লোক, ও তো সুস্থ, সকালবেলায় গেছে তো সুস্থ ভাবে। না আমরা এটা শুনেছি, আমরা জরুরিভাবে খোঁজ নিয়েছি যে আহসান হাবিব নামে একজন স্কুল শিক্ষক মৃত অবস্থায় আমাদের এখানে আসছে। তো আমরা জরুরিভাবে যে কর্তব্যরত চিকিৎসক তার সাথে আমরা সরাসরি কথা বলেছি। ওনার বক্তব্য হচ্ছে যে এটা মৃত অবস্থায় আসছে, সুতরাং আসল কারণ নির্ণয় করা সম্ভব না। তবে তার ধারণা যে এটা হার্ট অ্যাটাকে মারা গেছে, সে বলেছে হতে পারে।